আজকে আপনাদের চার পাঁচ দিন আগে একটি ভিডিও দেখিয়েছিলাম যাতে বলা হয়েছিল যে আপনার লো বাজেটে একদম লো খরচার মধ্যে যে আমরা মাটি তৈরি করছি এবং একটি সুস্থ সবল গাছ তৈরি করার জন্য যে মাটিটার দরকার শুধু পাতা পচা সার দিয়ে এবং নর্মাল টোয়েন্টি পারসেন্ট গার্ডেন সয়েল দিয়ে আমি একটি মাটি তৈরি করেছিলাম এবং চার পাঁচ দিন আগে তাতে একটি গাছ রিপোর্ট করেছিলাম সেটা হচ্ছে অ্যাগলো একটি গাছ তো এখন তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার কলকাতায় তো সেই ধরনের টেম্পারেচারেও আমি দেখুন এমনি গাছের নিচে এবং যারা ধরুন বাড়িতে করেছেন সেটা হচ্ছে সেডি এরিয়া তো এইরাম টেম্পারেচারের মধ্যেও আমার গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর শুধু একটা নয় সব গাছেরই এই দিকে আছে ওইখানে আছে এইখানে সব কাটিং দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এত গাছ সব কিন্তু এটা হচ্ছে লেমনীয়ল একটি ফিলোডেনডন এর পাতা সচরাচর জ্বলে যায় একটু টেম্পারেচারের আপ ডাউনের জন্য কিন্তু এখানে আমার গাছের পাতার কালার দেখুন কত সুন্দর তো আজকে বিষয়টা হচ্ছে এই অ্যাগলোনিমা লিপস্টিক গাছের ভ্যারাইটি দেখুন তিন চার দিনের মধ্যেই গাছটির মধ্যে কতটা পরিবর্তন এসেছে পাতার মধ্যে কতটা কালার এসেছে শুধু একটি নয় এখানে এই একটি গাছ আছে এবং এই একটি গাছ আমি এক্সপেরিমেন্টের জন্য তিনটি গাছকে রিপোর্ট করেছিলাম এবং এই তার মধ্যে দেখুন এই যে গাছটি আছে নতুন সুটস বের হওয়া শুরু হয়েছে এবং আবার নতুন শিকড় বের হওয়া শুরু হয়েছে এখানে কিন্তু এইখানে একটি এইখানে একটি দুটো স্যুটস এবং নতুন শিকড় বের শুরু হয়েছে তার মানে এটা থেকে আমরা নিশ্চিত হতে পারি যে এই যে মাটিটা যেটার মধ্যে আছে এইট্টি পারসেন্টের মতো পাতা পচা সর যেটাকে আমরা বলি লিপমোল কম্পোস্ট তো আপনাদের ছাদ বাগানে বা আশেপাশে থেকে পাতা সংগ্রহ করে যেটা পুড়িয়ে দেয় কেউ জ্বালিয়ে দিচ্ছে কেউ ফেলে দিচ্ছে ঝাড় দিয়ে পরিষ্কার করছে অ্যাকচুয়ালি এইটা কিন্তু গাছের একটা খুব ভালো প্রধান খাদ্য বলতে পারেন কেননা একটি গাছ যেমন ধরুন একটি পাতা এই পাতাটিকেই আমরা ধরে নিই এর মধ্যে কিন্তু একটি গাছের যা যা খাদ্য থাকা দরকার বা প্রয়োজনীয় জিনিস যে ষোলোটা উপাদান দিয়ে আমাদের মানুষের শরীর যেরকম একটি পঞ্চভূতের সমাহার যেটাকে আমরা আগে বয়ে পড়েছি এবং আমাদের মানুষের শরীর যেরকম বিভিন্ন ধরনের উপাদান দিয়ে গঠিত এবং মানুষ যখন মারা যাচ্ছে সেইটাকে যদি আমরা বা যে কোনো জীব যদি মারা যায় সেটাকে কিন্তু আমরা যদি পচিয়ে সেটা মাটিতে মিশিয়ে দিই সেটা কিন্তু একটা উৎকৃষ্ট মানের সার যেরকম হয় তেমনই উদ্ভিদেরও পান আছে এটা অনেক দিন আগে জগদীশচন্দ্র বসু বলে গিয়েছিলেন তো এখনও সেই কথাটিকে যদি আমরা ধরে চলি যে প্রাণ আছে যেহেতু তার মধ্যে তার যে সমস্ত চাহিদা সেইগুলো সবই আছে তো ষোলো সতেরোটা উপাদান দিয়ে যে গাছ একটি তৈরি হয় তো এর মধ্যে মাইক্রো নিউট্রিয়ান মাইক্রো নিউট্রিয়ান সেইগুলো আমরা বাজার থেকে প্রচুর দামে কিনি যেমন সিভি টেক্সটাক ওই সব অ্যাকচুয়ালি কিছুই লাগবে না আমি তো কিছু দিই না তবু আপনি দেখুন এখানে কাটিং এর গাছগুলো কত সুন্দর গ্রো হয়েছে এইটা হচ্ছে আমার আড়াই মাসের গাছ এবং আড়াই মাসের গাছ দেখুন এটা আমি শীতকালে কাটিং করেছিলাম এইটা যদি আমি বর্ষাকালে কাটিং করতাম বা এই ফেব্রুয়ারি মাসের পরে কাটিং করতাম এখন যেগুলো করেছি তো এই টাইমে কাটিং করলে এর গ্রোথ কিন্তু আরও খুব দ্রুত বাড়তো শীতকালে এগুলো নিমা গাছ একটু ডরমেন্সিতে চলে যায় তবুও গাছের গ্রোথ দেখুন এবং গাছের হাইট দেখুন তাও এটা শুধু নর্মাল একটি পটিং সয়েলে জাস্ট কাটিংয়ের থ্রু দেওয়া ছিল এবং এই এখন আমি চেঞ্জ করেছি চেঞ্জ করার কিন্তু তিন থেকে চার দিনের মধ্যেই গাছটি কিন্তু গ্রোথ নেওয়া শুরু করেছে এবং দেখুন অলরেডি নতুন শ্যুটসও বেরোচ্ছে শুধু একটি নয় এখানেও কিন্তু নতুন পাতা এবং পাতার গ্লেজ দেখুন এবং কালার দেখুন তো আমি এটা একটু এক্সপেরিমেন্টের জন্য দিয়েছিলাম এবং কম খরচে কম বাজেটের মধ্যে আমরা কি। ভালো ইনডোর প্ল্যান্টের জন্য মাটি করতে পারি তো এইটা একটা এক্সপেরিমেন্ট করেছি এবং আরও কিছু এক্সপেরিমেন্ট করছি কি তরল সার দেওয়া যায় গরমে বা গাছের অ্যাকচুয়ালি অ্যাগলোনিমায় ইনডোর গাছের গ্রোথ খুব কম হয় তো গ্রোথটাকে আরও ত্বরান্বিত করার জন্য আরও দ্রুত যাতে গাছ বড় হয় সেই জন্য আমরা কি কি। ফার্টিলাইজার ইউজ করতে পারি সেটা জৈব বা রাসায়নিক আমি রাসায়নিক খুব কমই ইউজ করি তো জৈব সারে কি আমরা কম খরচের মধ্যে করি সেইটা নিয়ে আমি সবসময় এক্সপেরিমেন্ট করতে থাকি এবং আমার যেসব ভিডিওগুলো আছে আপনারা দেখলে হয়তো খেয়াল করবেন যে আমি কত ধরনের মাটি করেছি সেটা ফল গাছ হোক ফুল গাছ হোক বা আপনার ইনডোর গাছের জন্য বা ক্যাকটাস গাছের জন্য তো আজকে শুধু এইটাই আপনাদের দেখানোর ছিল যে যে মাটিটা করেছি এটা সাকসেসফুলি খারাপ নয় কিন্তু আপনাদের এই যে পাতা পড়ার ছাড়টা মিনিমাম দু বছরের পুরানো হতে হবে তবেই কিন্তু আমরা এতে আশি পারসেন্ট দিতে পারব আর এইটা আমি এর মধ্যে কোনো ধরনের কিন্তু খাবার দেবো না এবং না দিয়ে দেখব যে এটা কি রেজাল্ট হয় এবং এইটাকে কাটিংও করে নেবো হয়তো পনেরো দিনের মধ্যে এই স্যুটসগুলোকে আমি কাটিং করে নেবো এবং কাটিং করার পরে থেকে কটা কী স্যুটস বেরোচ্ছে সেইটাও কিন্তু একটা লক্ষণীয় বা এক্সপেরিমেন্টের বিষয় তো এইভাবে আমাদের সব জিনিসকে নিয়ে একটু হালকা এক্সপেরিমেন্ট করতে হবে তবেই কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাবো শুধু আমরা কোকোপিট বা বাজার থেকে গাছের খাবার গাছের সার গাছের জন্য মাটি কিনে এনে এইভাবে কিন্তু আপনারা গাছ করলে খুব যে ভালো গাছ হবে এরকম হবে না গাছ হবে কিন্তু যেটা আমরা অ্যাকচুয়ালি মনের মতো রেজাল্ট চাই সেই রেজাল্টটা করতে গেলে আপনাকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে এবং আপনাকে আমার চ্যানেলটিকে দেখতে হবে এবং আমি যতটা সাহায্য করতে পারি গাছ সম্বন্ধে এবং আপনাদের যদি কোনো কোয়ারিস বা কোয়েশ্চেন বা কোনো যদি আমার ভিডিও সম্পর্কে যেই জিনিসটা বোঝা যাচ্ছে না বা এইটা করলে ভালো হয় সাজেশানও আপনারা দিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার